ব্যাক টু দ্য ফিউচার চলচ্চিত্রের ডিলোরিয়ান বা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের স্টাইলের মাসল কারে ভ্রমণ করার স্বপ্ন দেখছেন? ফরাসি এই নতুন গাড়ির জাদুঘরে অনায়াসে পাওয়া যাবে সে সুযোগ। প্যারিসের 50 কিলোমিটার দক্ষিণে ইট্রেচির একটি বড় হ্যাঙ্গারে 43টি ভিন্টেজ কারের একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন সাবেক গাড়ি ব্যবসায়ী ফ্র্যাঙ্ক ক্যালিক। গাড়িগুলো ব্যবহৃত হয়েছে বিভিন্ন চলচ্চিত্রে বা সেগুলোর রেপ্লিকা। 21 বছর বয়স থেকে তিনি শুরু করেছিলেন গাড়ি সংগ্রহের কাজ। এই প্রদর্শনীতে এসে খুশি দর্শনার্থীরাও। আমি সিনেমার গাড়ি পছন্দ করি, গাড়ির প্রতি ভালোবাসাই এখানে নিয়ে এসেছে আমাকে। গ্যালিগের কাছে বর্তমানে রয়েছে ব্যাটম্যানের 2টি ব্যাটমোবাইল কার, এছাড়াও ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের 12টি গাড়ির মালিক তিনি, যার মধ্যে 8টি আসল। জাদুঘরটিতে খুব শিগগিরই আসতে চলেছে নতুন আরও 3টি গাড়ি, যার মধ্যে একটি 1987 সালের রোবোকপ মুভির। নিবিড় আমিন, নিউজ 24।